গুড মর্নিং গাইস, আবার চলে এসেছি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল রেগুলার সানশাইন উইথ ক্যাপ্টেন ঝিমলি। সো তোমরা সবাই কেমন আছো? আমার 26 জানুয়ারি তারপরে মেলা ঘোরার সব ভিডিওগুলো কেমন লাগলো প্লিজ তোমরা সবাই দেখো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো অবশ্যই। তো চলো আজকে নতুন দিনটা তোমাদের সাথে শুরু করি। তো ঘুম থেকে উঠে আমি বিছানা টিছানা গুছিয়ে ঘরের যা যা জল টল ভরে অনেকটা কাজ হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্ট করবো। সো ব্রেকফাস্টে কালকে আমার মা ভাত দিয়ে রুটি করেছিল, তোমাদের দেখিয়েছিলাম রাত্রিবেলা, তো সেটাই আমি এখন খাবো। রুটিগুলো রয়ে গেছে আর আমার ভীষণ ভাল লাগে ওইটা, ভালো লাগে বলে আমি মানে বেশি করে করে রেখে দিই, পরের দিন সকালে আবার খাই। সো তার সাথে চাটনিটা বানাবো। এবার তো কালকে তো কোনো রকমে টমেটো দিয়ে চাটনি বানিয়ে খেয়ে নিয়েছি, তো আজকে আর নেই। আজকে আবার সকালে নতুন করে কি দিয়ে খাবো ভাবতে ভাবতে নতুন করে একটু পালং শাক ছিল, ধনে পাতা ছিল, ওই দিয়ে একটা খুব সুন্দর একটা চাটনি করবো, ঝাল ঝাল টকটক। সো চলো দেখে নিই। পালং শাকটা এখানে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে জল গরম হতে বসিয়েছি, একটু গরম হবে তারপর পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পেস্ট করার জন্য এখানে দিয়ে দিয়েছি পালং শাক, তার সাথে দিলাম ধনে পাতা, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, দই দিয়েছি, আমচুর পাউডার দিলাম, জিরে গুঁড়ো দিলাম আর নুন দিলাম। এবার পেস্ট করে নেব আর একটু চিনিও দিয়ে দেব, দিয়ে দিয়েছি। এবার পেস্ট করে নিয়ে এবার একটু ফোড়ন দিয়েছি, ওটার জন্য তেল, সর্ষে, গোটা সর্ষে আর একটু হিং দিয়ে ফোড়নটা দিয়ে ওর ওপরে দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। এই হলো আমার সকালের খাবার আজকে। এটা হচ্ছে কালকে তোমাদের দেখিয়েছিলাম ভাত দিয়ে রুটি করেছিল মা, ওটাই আজকে খাচ্ছি। আর এটা হচ্ছে আজকে যে চাটনিটা বানালাম আর ওটা হচ্ছে একটা মিষ্টি। তো চলো খেয়ে দিয়ে আবার ফিরে আসছি, ব্রেকফাস্টও করে নিই। সো খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে এখন রান্না করছি। আজকে আবার বৃহস্পতিবার, তো পুজো টুজো আছে, এখানে বাঁধাকপি হচ্ছে। এটা হয়েছে ভাত, এটা হচ্ছে চাটনি, সকালের চাটনিটা এটা দুপুরে খাবো। আর এখানে আছে বেতে শাক আলু দিয়ে ভাজা, এটা খুব সুন্দর টেস্ট লাগে। আর এটা হচ্ছে বাঁধাকপি। আর রান্না বান্না করে ঘরের কাজ টাজ করার পর স্নান করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, তো পুজো আছে, লক্ষ্মী পুজো, তো সব ঠাকুর নামিয়ে স্নান টান করিয়ে আবার জামাকাপড় চেঞ্জ করে আবার সিংহাসনে সব কিছু চেঞ্জ করে আবার পাততে হয় বৃহস্পতিবারে। সো আমি সেটাই করছি, দেখো আমার সব চেঞ্জ করা হয়ে গেছে, ঠাকুরদের স্নান করানো হয়ে গেছে, এবার লক্ষ্মীর ঘট পাতব, পুজো করব। আমার আজকে পুজো কমপ্লিট হলো বৃহস্পতিবারে, দেখো ঘর টট বসিয়ে ফুল সাজিয়ে আরতি টারতি হয়ে গেছে, ঠাকুরের সেবা। আমি বৃহস্পতিবার এরমভাবেই পুজো করি। সো ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। সো চলো, আজকে দেখিয়ে দিয়েছি কী কী রান্না করেছি, তো খেয়ে দিয়ে আবার ফিরে আসছি। এখানে বিকেলে এখন কারি বানাবো, তো কারি বানানোর জন্য দই নিয়েছি, দইয়ের পর বেসন নিয়েছি, তারপরে একটু হলুদ গুঁড়ো দেব, একটু লঙ্কা গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে জল দিলাম, জলটা একটু বেশি দেব,
বেশি ঘন করব না, তো জল দিয়ে ফেটিয়ে নিয়েছি ভালো করে। নিয়ে এখন গ্যাসে বসিয়ে দিয়েছি, এটা এখন ফুটবে। এখানে এটা আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে, নাড়তে হবে, না নাড়লে জমে যাবে যেহেতু বেসনটা আছে। তো তাই জন্য এটা ফুটাচ্ছি, 10 থেকে 15 মিনিট এটা ফোটাতে হবে। তো এটা হয়ে গেছে, এখন ফুটে যাওয়ার পর তেলের মধ্যে শুকনো লঙ্কা, সর্ষে, কালো সর্ষে আর হিং ফোড়ন দিয়ে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরে খাওয়ার পর একটু মানে একটু কাজ ছিল, করলাম, এডিট করলাম, তারপরে আবার সন্ধে দিলাম, সন্ধে ঠন্ধে দিয়ে এখন কারি বানিয়েছি, কারি খাবো, তারপরে আবার ফিরে আসছি। এখন রাত হয়ে গেছে, এবার ঘুমাবো, একটু বাইরে বেরিয়েছিলাম, ছিলাম না, সো তারপরে তাই জন্য কথা বলতে পারিনি, এখন ঘুমাবো। সো চলো টাটা, আজকে এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে, আর আমার কারির রেসিপিটা তোমাদের আর একদিন দেখিয়ে দেব। আর একদিন দেখাচ্ছিলাম, সো ফোনের অসুবিধার জন্য আমি সেদিনকার ভিডিওটা করতে পারিনি, আজকেও অতটা তাড়া ছিল তাই করতে পারিনি। সো যাই হোক, আজকে এই পর্যন্তই, আবার কালকে চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সো তোমরা ভালো থেকো, খুব সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, টাটা, বাই বাই।